হুয়াওয়ের একটা নতুন প্রোডাক্ট যেটা কিন্তু আগে কখনো লঞ্চ করেনি হুয়াওয়ে, সেরকম একটা প্রোডাক্ট গ্লোবালি ওয়ার্ল্ড ওয়াইড লঞ্চ করতে চলেছে। তবে কিন্তু আমেরিকা এখানে পাবে না এই নতুন টেকনোলজিটা, আমেরিকা পিছিয়ে পড়বে। তাই এইসব ব্যাপারে কিন্তু আজকে ডিটেলস জানাবো যে হুয়াওয়ে কীভাবে এই এশিয়ান কান্ট্রিগুলোকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং তারা এই যে 8K রেজলিউশনের টিভিটা লঞ্চ করবে, জাস্ট এই বিষয়ে সমস্ত ডিটেলস আমি জানাবো আপনাদের। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেলের সাথে থাকুন, কারণ এরকম লেটেস্ট নিউজ কিন্তু শুধুমাত্র আপনাদের জন্য নিয়ে চলে আসি। মনে পড়ে যখন এই বাক্স টিভিগুলো ছিল, যখন বাক্স কালার টিভিগুলো আসলো তখন কিন্তু সেখানে ছিল 360p রেজলিউশনের পিকচার কোয়ালিটি, এবং তারপরে কিন্তু কেবল নেটওয়ার্কের মাধ্যমে আমরা পেয়েছি 480p রেজলিউশনের টিভি। তারপরে যখন 2007 ইউটিউব আসলো, ইউটিউব নিয়ে চলে আসলো কিন্তু আস্তে আস্তে 720p রেজলিউশন এবং 1080p রেজলিউশন, অর্থাৎ HD এবং ফুল HD রেজলিউশনের দুটো হায়ার রেজলিউশন ভার্সন পিকচার কোয়ালিটিতে আরও ইম্প্রুভমেন্ট করলো। আস্তে আস্তে কিন্তু আমরা দেখতে পেলাম আরও ক্লিয়ার কোয়ালিটি, সেই ঝাপসা ঝাপসা যেসব ছবি সেসব থেকে মুক্তি পেয়ে একদম ক্রিস্টাল ক্লিয়ার ছবি। তারপরে চলে আসলো কিন্তু নেটফ্লিক্স এবং ইউটিউব নিজেও নিয়ে চলে আসলো 4K রেজলিউশনের পিকচার কোয়ালিটি। এই 4K রেজলিউশন আসার পরে কিন্তু একটা যেন মানে সেই পিকচার কোয়ালিটিতে পুরো ড্রামাটিক্যালি চেঞ্জ। এই মোবাইলের ছোটো স্ক্রিনে আমরা 4K রেজলিউশনটা খালি চোখে বোঝা যাবে না, এখানে ব্লু রে কালার টেকনোলজি ইউজ করা হয়েছে। এই ব্যাপারে কিন্তু আমরা পরে কোনো একটা ভিডিওতে আলোচনা করে দেব, কিন্তু এখন আপাতত এই নতুন টেকনোলজিটার ব্যাপারে বলা হোক, সেটা হচ্ছে 8K টেকনোলজি। এই 8K রেজলিউশনের জিনিস প্রথম হুয়াওয়ে লঞ্চ করবে তারা, কিন্তু বাজেট সেগমেন্টে কোনো 4K টিভি ছিল না। এবার 8K টিভি মানে 4K ডাবল রেঞ্জের টিভি তারা নিয়ে চলে আসবে বাজেট সেগমেন্টে। এক্স্যাক্ট দামটা কিন্তু এখনো জানায়নি, তারা আনতে চলেছে এই বছরের শেষের দিকে কিংবা 2020 সালের প্রথমেই 8K রেজলিউশনের টিভি। একটা জিনিস জানিয়ে রাখি, এই 2019 সালের এখনো পর্যন্ত কিন্তু কোনো মুভি না কোনো সিরিয়াল এই 8K রেজলিউশনের আছে। তবে আশা করা যায় খুবই তাড়াতাড়ি 8K রেজলিউশনের পিকচার, ইমেজ, ভিডিও বা মুভি সিরিজ দেখতে চলেছি আমরা। এবং সব থেকে বড় ব্যাপার যেটা হলো, এই 8K রেজলিউশনের টিভির সাথে থাকবে ইনবিল্ট ওয়াইফাই রাউটার, টাওয়ার 5G রাউটার। আপনার আলাদা করে রাউটার সেট করতে হবে না, এই টিভিটা কিনলেই এর মধ্যে রাউটার পেয়ে যাবেন এবং সেখান থেকে ওয়াইফাই কালেক্ট করে এটাতে আপনি সমস্ত রকমের অনলাইন কন্টেন্ট, ইউটিউব, ফেসবুক, গুগল থেকে শুরু করে সমস্ত অনলাইন কন্টেন্ট এই টিভিটাতে চালাতে পারবেন কোনো নেট ল্যাগ ছাড়াই। আপনি মোবাইলে যা যা করতে পারেন এই টিভিটাতে তার থেকে অনেক বেশি কিছু করতে পারবেন। আপনার কম্পিউটারে জানা আছে এই টিভিটাতে তার থেকে বেশি জিনিস করতে পারবেন। আমরা তো চাই এরকম যত তাড়াতাড়ি উন্নত হবে তত তাড়াতাড়ি আমরা এই জিনিসগুলোকে ব্যবহার করতে পারবো। টিভিটা কিন্তু আসছে এশিয়ান কান্ট্রিতে প্রথম, এমন একটা জিনিস লঞ্চ করতে চলেছে যেটা ওয়েস্টার্ন কান্ট্রিতে নয় এশিয়ান কান্ট্রিতে প্রথম লঞ্চ করবে। আমেরিকা যেখানে পিছিয়ে পড়বে, ইউকে যেখানে পিছিয়ে পড়বে, কারণ আমেরিকা এবং ইউকে ব্যান করে রেখেছে এই হুয়াওয়েকে। তাই হুয়াওয়ের এই টেকনোলজিটা আমরা প্রথম এর টেস্ট, এর স্বাদটা পেতে চলেছি। আপনাদের কি মনে হচ্ছে কমেন্ট বক্সে জানান, হয়তো আমরা এই জিনিসটা এখনই ব্যবহার করতে পারবো না, অনেকেরই সাধ্যের মধ্যে নেই। তবে এটা তো আশা করা যায় যত তাড়াতাড়ি এরা এরকম হাই বাজেট সেগমেন্টে লঞ্চ করবে, তারপরে আস্তে আস্তে করে দাম কমতে কমতে মিডিল বাজেট সেগমেন্টে এবং লোয়ার বাজেট সেগমেন্টেও আমরা পেয়ে যাবো কোনো না কোনো কোম্পানির কাছ থেকে এই রকম টেকনোলজির একটা কিছু। এবং 8K লঞ্চ করলে তাহলেই না 2K, 4K বা ফুল HD রেজলিউশনের টিভির দাম কমবে। তাই রেভলিউশন আমাদের চাই চাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কিছু নিয়ে।